আজ তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে সলমা। সলমাও একটা টিভি সিরিয়ালের গল্প, তবে এই গল্পটি আমার খুব ভালো লেগেছিল। গল্পটি মধ্যে ভালোবাসা, হিংসা আর এই সমস্ত কিছুই আছে। আর এই গল্পটারই আমি পাত্রদের নাম, ক্যারেক্টারদের নাম আমি ভুলে গেছি, তবে দুজন দুটো ক্যারেক্টারের নাম আমার মনে আছে, বাকি সব কাল্পনিক নাম দিয়ে দেব। হ্যাঁ, সালমান হচ্ছে একটি মুসলমানের ঘরের মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, যাকে দেখতে শুনতে খুবই ভালো ছিল এবং সে পড়াশোনাতেও খুব ভালো ছিল। গ্রামের স্কুলে সে হায়ার সেকেন্ডারি 12 ক্লাসে বোধ হয় পড়তো তখন। তার বাবা একদম কট্টর মুসলমান ছিল, মানে মুসলিম ধর্মের খুবই একদম মানতো আর কি, মানতো, এবং সে দাদাগিরি করে বেড়াতো, নিজেকে মুসলিম নেতা মানতো, সে গায়ে খুব শক্তি ছিল আর এরকমই মোড়লগিরি করে বেড়াতো, কিন্তু ঘরের কোনো কাজ করতো না, রোজগার কিছু কাতি করতো না, সামান্য কিছু জমি জমা ছিল তাদের। আর তার মা একটি হিন্দু পরিবারের, হিন্দু ব্রাহ্মণ পরিবারে কাজের লোক ছিল, তো সেই ব্রাহ্মণ পরিবারে সে সারাই কাজ করতো, সেই ঝাড়ু দেওয়া, পোচা থেকে আর তাদের কাপড় কাচা, এবং অনেকের জন্য রান্নাও করে দিত। কিন্তু বাড়ির যে মালকিন ছিল সে এক বিধবা স্ত্রী, তিনি খুবই সাত্ত্বিক, ইয়ে বিধবারা তো অনেকই মেনে চলে, ব্রাহ্মণের বিধবা, তো সে শুধু ওর মায়ের, ওই সলমার মায়ের হাতে খেত না, তার জন্য তার মেয়েই রান্না করে দিত। বাকি তার একটা দেওর, দেওরের পরিবার ছিল, দেওর আর দেওরের স্ত্রী ছিল, এই নিয়ে তাদের একটা হিন্দু বড়ো, মানে বড়ো লোক পরিবার ছিল, তাদের বেশ অনেক টাকা পয়সা, তার বিষয় সম্পত্তি ছিল। তো তার মা যেহেতু ওদের ঘরে কাজ করতো, সালমা ছোটোবেলা থেকেই ওই হিন্দু পরিবারে খুব আসা যাওয়া করতো, কিন্তু তার বাবা তো ঘরে থাকতো না, শুধু খাওয়ার সময় খেত আর বাস মোড়লগিরি করতো, বেড়াতো গ্রামের মধ্যে। ও তো সালমা ওই ওই হিন্দু পরিবারে যেত, ওই হিন্দু পরিবারে একটি মেয়ে ছিল, বয়স্কা মেয়ে, তার বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়ে গিয়েছিলো, সে অনেক পড়ালেখা, নাচ গান, রবীন্দ্রসঙ্গীত সব কিছু জানতো। সলমা তার কাছেই সারাদিন থাকতো, সে সলমাকে খুব ভালোবাসতো, পড়াশোনা শিখিয়ে দিত, নাচ গান সব কিছু সে শিখিয়েছে, হিন্দু শিক্ষা দীক্ষা যা কিছু সংস্কার সে সব কিছু সলমাকে দিয়েছিল। সলমা রবীন্দ্রসঙ্গীত পারতো, নাচতে পারতো, গান গাইতে পারতো সব কিছু, এবং পড়াশোনাতেও এত ভালো হয়েছিল কেন, ওই পিসিটা, পিসিটার নাম আমি গীতা দিচ্ছি, গীতা দিদির জন্যেই, গীতা পিসি জন্যে সে সব কিছু শিখতে পেরেছিল। এদিকে যে গীতারা, সলমার পিসি গীতা ছিল, তাদের একজন আত্মীয়, ওরা কলকাতায় পরিবারে থাকতো, কলকাতায় তাদের পরিবার ছিল, আর সলমাদের গাঁওটা কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে ছিল গ্রামটা, তো সেই পরিবারেও, সেই পরিবারে ছিল একটি বাবা মা আর তাদের একমাত্র ছেলে যশ, আর কাকা কাকি ছিল, এই তাদের চার পাঁচজনের পরিবার ছিল। কাকা কাকি বোধহয় কাকা কাকি নিঃসন্তান ছিল, আর আর ওর বাবা মা ছিল, যশের বাবা খুব বড়ো চাকরি করতো, আর যশ ডাক্তারি পাস করে, খুব ভালোভাবে ডাক্তারি পাস করে কলকাতায় একটা বড় হাসপাতালে কাজ করত। তো সে যশ মাঝে মাঝেই তার পিসির ঘরে আসতো, কিন্তু তার মা কোনোদিন আসতো না, তার মায়ের এই গ্রামটা একদমই ভালো লাগতো না, তার মা অত্যন্ত অহংকারী আর দাম্ভিক মেয়ে ছেলে ছিল, তো তিনি, সে তার কোনোদিন গ্রামের পড়েনি, কিন্তু যশ মাঝে মাঝেই পিসির ঘরে আসতো, এবং পিসির ঘরে ছোটোবেলা থেকেই সে পিসির ঘরে এসে যেত, ছোটোবেলা মানে যখন থেকে সে কার চালানো শিখে গিয়েছিলো তখন থেকে সে আসতো, 11-12, তো সে আসতো, আর সে সলমাকে দেখতো, সলমা সবসময় ওখানে ঘুরঘুর করতো, ফলে সলমানের সঙ্গে তার খুব পরিচয় হয়ে গিয়েছিলো, এবং সলমাকে সে
মনে মনে ভালোবাসত। তো এদিকে সলমাকে খুব ভালোবাসত, এদিকে কী হয় ধীরে ধীরে সলমা যখন 12 ক্লাসে পাস করে যায়, তো সলমা ওর পিসিকে জস বলে আমি সলমাকে বিয়ে করতে চাই। তো ওর পিসি বলে ও তো এখন 12 ক্লাসে পড়ছে, ও কী করে, ওর এখন অনেক ইচ্ছা আছে জস, ও এখন ডাক্তার, ও ডাক্তারি পড়তে এত ভালো নম্বর পেয়ে পাস করেছে ডাক্তারি পড়বে। তো জস কী করে, জস বললো তুমি কথা বলেই দেখো না সলমাকে, ওর বাবা মাকে বলে দেখো না, ওর বাবা যা সাংঘাতিক বাবরি। তো এদি ওর পিসিরও একটা কাহিনী ছিল, ওর পিসি ও জোয়ানিতে যখন 20-22 বছর ছিল তখন ও একটি ওই পারি ওই গ্রামেরই একটা ঠিক মধ্যবর্তী পরিবারের একটা ছেলে রিজওয়ানকে ভালোবাসত। রিজওয়ানও পড়ালেখাটা ছিল, তাকে খুব ভালোবাসত এবং তাকে সে বিয়ে করতে চেয়েছিল, রিজওয়ানও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু গীতার মা যে বিধবা স্ত্রী উনি তো একে কট্টর হিন্দু ছিলেন, অত্যন্ত আচার টাচার মেনে চলতেন, তিনি তো বিলকুল বিরোধ করেন যে না এই বিয়ে কী করে হতে পারে না, দুটো অধর্ম, দুটো ধর্মের আলাদা ধর্মের সঙ্গে কী করে বিয়ে হবে, গীতা তোর বিয়ে হবে না, তো অন্য ভালো পাত্রের সঙ্গে দিয়ে দেবো কেন করবি। এদিকে রিজওয়ান তখন খুব একটা ভালো চাকরি করতো না, হয়তো কোনো গ্রামের স্কুলে মাস্টার টাস্টি করতো, সে যখন তার বাবা মাকে বলে, তার মা বাবা বলে বাবা দেখ ওরা কট্টর হিন্দু আর তুই বিয়ে করবি এটা গ্রামের লোকেরা মেনে নেবে না, আর বিশেষ করে মুসলমান সমাজের ওই যে কট্টর মুটর বা নিজেরা মুসলমান তারা তো মানবেই না। তো আর ওই যে রিজওয়ানের এত সাহস ছিল না, তো একটা সামান্য স্কুল মাস্টার যে তোকে বিয়ে করবে, যদিও সে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলো তখন সব লোকেরা এই গীতার মা সব হিন্দু যে কট্টরবাদীরা তারা এবং মুসলমান কট্টরবাদীরা একদম পুরো উত্তরে সে গ্রামের লোকেরা ওই ওকে বিরোধ করেছিল না না এ বিয়ে হতেই পারে না। তো সেই থেকে তখন রিজওয়ান নিরাশ হয়ে গাঁও ছেড়ে চলে যায়, সে গাঁও ছেড়ে সৌদি আরবে চলে যায়, সৌদি আরবে কোনো কাজ টাজ করত। যাই হোক জসের ঘরে জসের পিসি যখন ওর মা তো ওদের ঘরেই কাজ করতো, ওর মাকে বলে, তো ওর মা রাত্রিবেলা ওর বাবাকে বলে যে আমি যাদের বাড়ি কাজ করি তুমি জানো ওদের ছেলে ডাক্তার ছেলে ও আমাদের ওকে বিয়ে করতে চাইছে সলমাকে। ওর বলছে এত বড় হাসপাতাল, হ্যাঁ আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, কিন্তু সে এসে জসকে তলোয়াল নিয়ে কাটতে আসে। জস তো প্রস্তুতি ছিল না, হাত করে তোকে তলোয়ারটা মেরে দেয়, জস হাত দিয়ে আটকে তো দেয় কিন্তু ওর হাতটা আঙুল কেটে যায়, অনেকটা রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। তখন জস কী করে ওই আঙুলের রক্ত বলে আঙুলের হাতটা নিয়ে ওই সলমার মাথায় সিঁথিতে ওই রক্তের সিঁদুর পরিয়ে দেয়, বললে এবার কী করবেন আমি সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি ওকে আমার হাতের রক্ত দিয়ে, আমি ওকে ও এখন থেকে আমার বউ। তখন লোকটা হঠাৎ ওই সলমার বাবা রুকে যায়, বলল ওরা ভেবেছো হিন্দুদের মধ্যে সিঁদুর পরিয়ে দিলেই তো বিয়ে হয়ে গেল, তো বলে আমি বিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছি, আপনি কী করবেন, মারবেন বলুন, মেরে ফেলুন। তাহলে বললো বাবু বাবু তুমি কী করছো, কী ওর গায়ে হাত তুলো তুমি ওকে, হ্যাঁ যাদের ঘরে ও তোমার বউ সারাদিন কাজ করে তোমার খাওয়াচ্ছে তুমি তাদের 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 ছেলেকে তুমি মেরে ফেলছো, হ্যাঁ তাদের তোমার লজ্জা করো না, তুমি তো একটা বছর রোজগার করো না কিচ্ছু না, মা কেটে কেটে ওরা তো শুধু বলেই ছিল তুমি তাই কি মারতে এসে তুমি না করে দিতে পারতে, বললে আমি এসব সহ্য করি না আমি একদম, হ্যাঁ সে তো খুব রেগে বলে আমি যাচ্ছি সব মুসলমান লোকেদের ডাকতে এইসব যা আমি সিঁদুর পরিয়ে দিই, কোন অধিকারে তুমি সিঁদুর পরিয়ে দিলাম আমার মেয়েকে। তো জস কী করলো যখন ডাকতে গেলো ওর পিসি বললো তুই চলে যা কাজ নিয়ে, আর সলমাকেও নিয়ে চলে যা, সলমাকে নিয়ে ওখানে মেডিকেল কলেজ ভর্তি করে দিবি, জস সলমাকে নিয়ে নিজের কারে করে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য নিয়ে আসে এবং নিজের ঘরে ওকে এনে তোলে, ওখানে ঘরে বলে ওই বাবা এই মেয়েটিকে ওর বাবা বিয়ে করে যেটা বলেনি, বাবা এই মেয়েটিকে আমি এনেছি, ওর বাবা ওকে একদম কট্টর মুসলমান, ওকে পড়াশোনা করতে দেবে না, বলছে কেন এখনই বিয়ে করে নিকাহ করিয়ে দেবে, তা ও পড়তে চায়, ওর অনেক ভালো নম্বর এসেছে 90%-এর উপর, এই ডাক্তারিতে চান্স পেয়ে ডাক্তারি পড়তে চায়। তো বাবা বলছে ঠিক আছে পড়ুক,
ওর কাকা কাকি ওকে খুব ভালোবাসে, শুধু যশের মায়ের তেমন একটা পছন্দ হয়নি। তো ছেলে এনেছে, বলে ঠিক আছে এখানে থেকে পড়বে, আমাদের ঘরে থেকে পড়াশোনা করবে। তো পড়াশোনা করতে থাকলো। ওদের আর একটা ঠাকুমাও ছিল, সেও কি খুব ভালোবাসত। সলমা এমন মেয়ে ছিল যে যাকে ভালো না বেসে থাকতেই পারে না। আর ওই ওর পিসি সারা হিন্দু সংস্কার দেওয়ার জন্যে ও হিন্দুর ঘরে সব কিছু জানতো, এমনকি হিন্দুদের রান্না টান্না সব কিছু। ও এসেই ওদের ঘরে সমস্ত কাজও করতো, মানে এমনি ঝিচাকু তো ছিলই, ভালো ভালো রান্না করতো, ইয়ে করতো, সমস্ত কিছু ঠাকুমার সেবা করতো সবাইকে। ও কাকা কাকি তোকে খুব ভালোবাসত, কাকা কাকি তো নিঃসন্তান ছিল, সলমাকে খুব ভালোবাসত, সলমাকে কোলে করে তো জড়িয়ে ধরতো, কাকি এত ভালোবাসত ওকে। শুধু যশের মা একটু দাম্ভিক হয়ে যাচ্ছিলো, একটু সেপারেট থাকতো, কিন্তু ভালো ভালো ডিশ ভালো ভালো যা ওর পিসির থেকে শিখেছিল ওখানে রেঁধে রেঁধেও খাওয়াতো। সকালবেলা যশের বাবাকে সবাইকে চা দিত, ভোর ভোর উঠেও চান টান করে, এবং কি ওদের ঘরে ঠাকুরের পুজোর ফুল টুল জোগাড়ও ঠাকুমা সেও করে দিত। ধীরে ধীরে ওদের ঘরে দুর্গা পুজো আসে শুরু হয়, ওরা দুর্গা পুজো করতো ওদের ঘরে, এবং সলমা সব কিছু জোগাড় করে দিয়েছিল। তো ঠাকুরকে বললো তুই আয় পুষ্পাঞ্জলি দিবি। ও ঠাকুর, ও বললো ঠাকুমা আমি আমি কী করবো, আমি তো মুসলমান আমি। ওর ঠাকুমা বললো ওরে কিছু হয় না, তুই তো সব কিছুই করছিস আমাদের ঘরে, আর তুই একটা পুজোর জোগাড় করিস ফুলের দিয়ে, আর পুজো পুজো করবি করে আয় আয় কর। সকলে তখন ওকে মাথার মনি করে রেখেছিল যশকে, এবং যশ এরম যশও খুব ভালোবাসত ওকে। ও তো মনে মনে বিয়েই করেছিল, বউ মনে ভাবতো, আর ওকে পড়াতো টড়াতো, কলেজে অ্যাডমিশন করে দেয়। ধীরে ধীরে ও সলমা থার্ড ইয়ার তক পৌঁছে যায়। এদিকে যশের সঙ্গে এর আগে একটি মেয়ের অ্যাফেয়ার ছিল, সে তখন কলেজে পড়ছিল। তো তিন বছরে সে ডাক্তার বনে যায়। ডাক্তার বনে যাওয়ার পর তার বাবা সে বলে আমি এবার যশকে, বাবা তুমি বাবা মা তুমি যশকে বলো আমি বিয়ে করবো, আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তো তার ওর বাবা মা ওরা বলে দেখুন আমার মেয়ের সঙ্গে আপনার ছেলে তো এতদিন ধরে ভাবছিল, আমি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন যশের সঙ্গে, যশকে ও তো ডাক্তারও বনে গেছে, যশের হাসপাতালেই ডাক্তারি করছে, হ্যাঁ দুজনে ভালো একসঙ্গে করবে। ওই যশের মায়ের তো খুব পছন্দ হয়ে যায়, বলে হ্যাঁ হ্যাঁ। ওর মেয়েটার নাম ছিল সুজাতা, সুজাতাই নাম দিলাম। সুজাতাকে বললো, বললো সুজাতা তো বিয়ে দিয়ে দে, ওর মায়ের তো খুব পছন্দ। তো যশ বললো মা আমি বিয়ে করতে পারবো না। বলে কেন, এতদিন ধরে তুই তো ওর সঙ্গে আগে তো প্রেম কর, তিন বছর তো আগে তো থেকে তুই তো খুব প্রেম করছিস। বললো মা ওসব ছোটোবেলার খেলা, আমরা এইসব কিছু নয়, আমি এখন বিয়ে করবো না মা, আমি আমার কেরিয়ার আগে আরও প্রমোশন আছে, আমি এখন। ও খালি টালতে থাকতো যশ, কিন্তু ওর বাবা আমার মেয়েটি কেউ ছাড়লো না, বললো না না বিয়ে করতে হবে বিয়ে করতে হবে। তো একদিন যশ রাত্রিবেলা সলমার কাছে গিয়েছিলো, বললো সলমা তো গিয়ে তো বড়ো সংকটে পড়েছি, এরা তো একদম ভীষণ চাপ দিচ্ছে আমাকে, তুমি শুধু একবার বলে দাও যে তুমি আমার রাজি আছো, আমি তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে নিয়ে পারলাম ওইখান থেকে। তখন বললো দেখো যশ, এক তো আমি অন্য ধরনের মেয়ে, তুমি যদি বিয়ে করে ঘরে বুচাল এসে যাবে, তোমার পিসির জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা নষ্ট করো না যশ, আমাকে একটু পড়তে দাও থাকতে দাও, এটাই যথেষ্ট তোমাদের কৃপা হবে, তুমি দয়া করে আমাকে প্রেসারাইজ করো না, তুমি ওই মেয়েটির সঙ্গে সুজাতার সঙ্গে সুজাতাদির সঙ্গে বিয়ে করে নাও, সুখে থাকবে, নিজের ধর্মের মেয়ে, ডাক্তার সব দিক দিয়ে, তেমন ডাক্তারি পড়ছি আর তাছাড়া। বললো না না আমি তা তোমাকে ছেড়ে থাকতে পারি, তোমাকে ছোটোবেলা থেকে ভালোবাসি। বলে তার আগে তুমি সুজাতা দিকে ভালোবাসতে, তুমি ছোটোবেলা তুমি এখন এরকম করতে পারো না সুজাতাদির সঙ্গে, আর আমি সুজাতাদির সঙ্গে বিশ্বাসঘাত করতে পারবো না, তুমি প্লিজ ওর সঙ্গে বিয়ে করে নাও। যখন ও বললো না আমাকে তুমি তো একটু থাকতে দাও পড়তে দাও, এটাই তোমাদের অনেক অনেক গ্রহ, বাস আর কিছু নেই, আমাকে একটু পড়ার সাহায্য করো, বই টই দিও বাস তাহলে। বলো ও তো তোমার আছি, তুমি আমি তো তোমাকে বিয়ে করে আলাদা চলে যেতাম, তুমি কেন চিন্তা করছো, আমাদের তো অনেক জায়গা অনেক ঘর টর আছে। বললো না না যশ এটা হয় না, ঘরে অশান অনেক অত্যন্ত অশান্তি হয়ে যাবে, আর সুজাতিতে কী ভাববে, হ্যাঁ তুমি তার সঙ্গে এত বছর প্রেম করে এখন তুমি ছেড়ে দিচ্ছ। যার ফলে যশ নিমরাজ্যে ওই ঘরে বলে ঠিক আছে তোমাদের যা ইচ্ছে তাই করো, যশের বিয়ে হয়ে যায় সুজাতার সঙ্গে। সুজাতা এসে দেখে যে
এই মেয়েটি ঘরের একদম মাতার মুনি হয়ে আছে, সব কিছুতে সবাই ইয়ে সবাই সলমা 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 বলতে অজ্ঞান, বললো ইয়ে থাকলে তো হবে না। আর স্বামীও মাঝে মাঝে যায় ওর কাছে, বললে এই মেয়েটাকে তো হটাতে হবে যেমন করেই হোক। তো ওকে বলল, তুমি এখানে মেডিকেল পড়ছো, এত টাকা খরচা আমাদের, তুমি ফ্রিতে পড়ছো, কিছুই তো কাজ করো না, তুমি এখন থেকে আমরা জি চাকর ছাড়িয়ে দিচ্ছি, তুমি সব কাজ করবে। যশও একটু রেগে গিয়েছিলো বিয়ে করেন বলে, যশ ভাবলো চলো এইভাবে কিছুতে সাজা দিলে শিক্ষা হয়ে যাবে, আমাকে বিয়ে করতে রাজি হবে, তখন আমি এই সুজাতাকে ডিভোর্স দিয়ে বিয়ে করবো, এটা যশ ভাবলো। তো ওই সুজাতা মেয়েটি ওকে ইয়ে করতো, ওকে দিয়ে ঘরের সারা কাজ করাতে শুরু করে দিল। তখন ওর কাকা কাকি বলছিল, আরে যশ আজ থেকে 3 বছর আগে পর্যন্ত ও তো তোদের মাথার মনি ছিল, আজ হঠাৎ কী হয়ে গেলো, চোখে জিগিরি করাচ্ছিস ওকে দিয়ে? যশ বলছে আমি কি জানি, সুজাতার ইচ্ছে, ওকে তোমরা বিয়ে দিয়ে দিয়ে জোর করে তোমরা, আমরা আমি কী করবো, সুজাতার যা ইচ্ছে তাই হচ্ছে। ওর মা বলছে কেন, সত্যি তো ডাক্তারি পড়ার খরচা নেই, খাওয়া দাওয়া ডাক্তারি পড়া এক ঘরের কাজ করলে কী হয়ে যায়। তো সারাদিন ওকে কাজে লাগিয়ে রাখতো এবং বেচারি আর ওর ঘরে যে এত সুখ সুবিধা ছিল, সুজাতা সব কম করে দিয়ে একটা ছোট্ট স্টোরের মতো ঘর ওকে দেয়, বলে এই ঘরটা আমাদের কাজে লাগবে, আমরা এই ঘরটা তুমি তোমার একার জন্য এত ভালো ঘর দেবে না, আগে এত একটা ভালো ঘর দিয়েছিলো, ওকে ছোট্ট একটা স্টোরের মতো ঘর দেয়। তো ওতেই তাতেই ও থাকে এবং ও কী করে, রাত্রি বসে বসে সারাদিন কাজ করে আর রাত্রে বসে বসে পড়াশোনা করত, রাত্রে বসে বসে পড়াশোনা করত। এরপরে এরা কলেজে তো একদিন যশ আর যশের কাছে একটা খুব ক্রিটিক্যাল পেশেন্ট আসে এবং যশের যে ইনচার্জ ছিল হাসপাতালে সেও যশ তার আন্ডারে যশ কাজ করছিল, আর এই বোধহয় তখন ফোর্থ ইয়ার হয়ে গিয়ে পাস করে ও কী বলে ইন্টার্নশিপ করছিল। তো সে ওই সলমা ওখানে ছিল, পেশেন্টের এরকম অবস্থা, তো তখন একটাই ওষুধ ছিল, হয়তো সেটাই দিলে পেশেন্ট হয়তো বাঁচতে পারবে, নাহলে কোলাপসও হয়ে যেতে পারে, মানে 50-50 চান্স। হ্যাঁ ওটা ওরা জানতো না, ওরা যশের ইনচার্জ যে ডাক্তার ও আর যশ ওরা ডিসকাস করছিল, বললো কী করা যায়, কোনো এভাবে তো বাঁচানো যাবে না কোনো কিছু নেই। তখন সলমা বলবে স্যার একটা বিকল্প আছে, বলে কী সলমা, বলে স্যার এই যে এই ইঞ্জেকশানটা যদি পুশ করা যায় ও বেঁচেও যেতে পারে, আবার নাও পারে 50% চান্স আছে। যশ বলো না 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 50% চান্স এরকম নেওয়া যাবে না, যদি মরে যায় তো পেশেন্টের লোকেরা আমাদের ইয়ে করবে। যশ বলো না না খবরদার এটা দেওয়া যাবে, এটা বড় এটা সাংঘাতিক, এটা তো এটা দিলে হয় একদম কোলাপস হয়ে যাবে একদম, তখন আমাদের দোষ হয়ে যাবে। তো ওর যশের ডাক্তার যে ইনচার্জ সে বলল আমি কিছুই বুঝতে পারছি না কী করা উচিত, এমনিতেও তো মরে যাচ্ছে, আর সলমা যেটা বলছে তবু তো 50% চান্স আছে, যশ দিয়ে দাও সলমাকে, বললো না 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 স্যার সলমাকে তাহলে এরা ধরবে। সরম বলছে আমাকে ধরে আমাকে জেলে পুড়ে দেয়, আমি দায় নিচ্ছি, তোমরা আমার নাম বলে দিও, আমি একটা ফোর্থ ক্লাস ইন্টার্নশিপ ডাক্তার, আমি দিয়েছি কামি কারুর কথা, তোমাদের কথা না শুনে দিয়েছি, এই কথা বলে দিও তোমরা, আমাকে জেলে হয়ে যাও, আমার কিছু দুঃখ নেই, কিন্তু একটা পেশেন্ট যদি বেঁচে যায় তার থেকে আমার বড় পাওনার কিছু নেই। যশ তো বলে আমি তো চলে যাচ্ছি, বাইরে বেরিয়ে গেলো যশ, বলে আমি থাকবো না এখানে। তো ইনচার্জের সামনে সলমা ওই ইঞ্জেকশানটা পুশ করে, ওকে পুশ করতে প্রথমত পেশেন্ট একদম কোলাপসের দিকে চলে যাচ্ছিল, ও ইনচার্জটাও ভয় পেয়ে যায়, সলমা একটু ভয় পেয়ে যায়। পরে ধীরে ধীরে পেশেন্টের শরীর গরম হতে শুরু হয়ে গেল এবং আস্তে 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 সে ভালো হয়ে গেল, মানে ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল। আর সলমার খুব উন্নতি, সলমাকে সবাই ইনচার্জ প্রসঙ্গে যশকেও ডেকে নিল সবাই, আর প্রিন্সিপালকেও ডাকলো, বললো স্যার আজ তো সলমা মিরাকল করে দিয়েছে। বললো কী হচ্ছে, বলে স্যার আমরা কিছু বুঝতেই পারছি না, এই পেশেন্ট এটা একদম কোলাপস হয়ে যাচ্ছিলো, আমি আর যশ এটা আমরা তো কোনো ওষুধ খুঁজেই পাচ্ছিলাম, সলমাই বললো যে এই ইঞ্জেকশানটা পুশ করা যায়, যদিও এটা 50-50 চান্স ছিল। আর সলমা যশ বললো না না জেল হয়ে যাবে, পেশেন্টের ঘরের লোকের আমাদের মারধর করা শুরু করবে।
তো সলমা বললো আমি নিজে জেলে যাব, তবু একটা পেশেন্টকে তো বাঁচাবার চেষ্টা করি, হয় বাঁচবে না মোর মরা তো নিশ্চিত আছে, বাঁচলে তো আমাদের অনেক ক্রেডিট হবে হাসপাতালে। তো প্রিন্সিপাল তো সলমাকে জড়িয়ে ধরে, মা তুমি তো অনেক বড় হবে, তুমি অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, সলমারে ওই কলেজে খুব নাম হয়ে যাবে, এটা শুনে সুজাতা একদম জ্বলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, জশ বলে দেখো দেখো সলমা কীরকম। সুজাতা কোনো রকম একটা ডাক্তারি পাস করেছিল, খুব একটা ভালো ইয়ে ডাক্তার ছিল না। যাই হোক, সলমার তখন ঘরে এসে সবাই জশও গুণ করে সলমার, ওর বাবা মা বলে সত্যি খুব ভালো, সলমা তো আমাদের গুণের মেয়ে। তো ওর বাবা চাইতো না সলমাকে দিয়েছিলাম ঝিকিরির মতো কাজ করে সারাদিন, তবু ওর মা এইটাই চাইতো, মায়ের ওর মায়ের অর্ডারে সব সব চলতো। এরপরে একদিন কী হয়, সলমার বাবা অফিসের একজন দুজন বন্ধু আসে, হ্যাঁ দুটো বন্ধু আসে সলমার বাবা সলমা ইয়ে যশের বাবার, ওরা হচ্ছে বড় বন্ধু নয় হচ্ছে বড় একটা ওর বাবার অফিসের দুজন বড় অফিসার আসে। তো সলমা রান্না টান্না করেছিল, সলমাই সব রান্না কিছু করেছিল রান্না, তো খেতে দিচ্ছে সলমা ওদের খাবার দিয়েছে দুজনকে, আর যশের বাবা বসেছিল। ওদের মধ্যে একটা ডাক্তার বলল, এই একটা লোক একজন অফিসার বললো আমার তো সুগার আছে, আমি খাওয়ার আগে ইনসুলিন নিই, কিন্তু আমি তো নিজে নিতে পারি না, আপনাদের ঘরে কি ইনসুলিন লাগাতে পারে? তো ওর বাবা মা ওরা সব মুখ চা চাই করছিলো, ওরা তো পারে না কেউ। তো সলমা বলে আঙ্কেল আমি লাগিয়ে দেবো কি? বলে তুমি পারো? বলে হ্যাঁ আমি একবার দুবার প্র্যাকটিস করে আমি প্র্যাকটিস করেছিলাম, আমি আমি লাগিয়ে দেবো। বলে দাও, নাহলে তো খেতেই পারবো না, তুমি কি রান্না করেছো দেখি। তো সলমা এক মিনিটে এত সুন্দর ইঞ্জেকশন লাগালো, লোকটা বললো বাহ তোমার হাত তো খুব ভালো, তুমি কী করো? বলে স্যার আমি ডাক্তারি পড়ি, ভর্তি আর পাস করি। তখন ওর বাবাকে বললো এরম একটা মেয়েকে আপনারা জি বানিয়ে রেখেছেন, এত একটা সম্ভাবনাময় মেয়ে, আর হ্যাঁ ডাক্তারি ফোর্থ ইয়ারে পড়ে, আপনাদের লজ্জা আসে শরম আসা উচিত আপনাদের, ছি আপনারা কী করেছেন নাকি? ওর বাবা বলে সরি সরি স্যার, সরি স্যার, ওকে আগে এরম হবে না, আগে এরম। তো যাই হোক, সলমা রান্না টান্না কি এত ভালো ভালো মাছের ঝোল টোল ডাল মোচা ঘন্টা হ্যান ত্যান সব রেঁধেছিল সলমা, সব ওই ওর পিসি যা শিখিয়েছিল সব ভালো ভালো রান্না পদগুলো রেঁধেছিল, আর ওরা এতগুলো মোহিত হয়েছে, বলে এত গুণী জ্ঞানী মেয়ে আপনারা কী করেছেন, ছ্যা আপনারা আপনাদের মধ্যে আমার ঘৃণা লাগছে আপনাদের কথা এরকম ব্যবহার। যাই হোক, ওর ওর চলে পেশেন্টটাকে বলল সলমা বেটি তোমার খাওয়া খুব ভালো লেগেছে, আর তুমি যা ইঞ্জেকশন দিলে এমন বুঝতেই পারলাম না যে তুমি ইঞ্জেকশন ঘরে আমাকে যারা লাগাতে কী জোরে লাগায় বাবারে ফুকিয়ে দেখলাম ইনসুলিন, তুমি এত তোমার হাত এত ভালো যে কী বলো মা, তুমি ভগবান তোমাকে অনেক উন্নতি করবে, তুমি তুমি অনেক বড়ো ডাক্তার হবে। বললো ওরা চলে যায়, ওর বাবা ওর মাকে বললে তুমি তুমি কীরকম, হ্যাঁ তুমি আর যশ, হ্যাঁ সুজাতা ওদের, বলে আমি কী করবো সুজাতা এসব করেছে, বলে সুজাতা করেছে তুমি তোমার সায় নেই তুমি ওকে দিয়ে এসব করছো। ও তখন ওই আসন্ন বলে আঙ্কেল ঝগড়া করবেন না, আমার কোনো অসুবিধা হয় না, আমি সব করিনি, আমি ডাক্তারি পড়াশোনা করিনি, আপনি চিন্তা করবেন না। আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি, আগামী পর্ব আমি আবার বলবো। আর আপনাদের কেমন লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ধন্যবাদ।